পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। সারা দেশ গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে এই এলাকা দিয়ে যারাই যাচ্ছেন তাদের তল্লাশি করা হচ্ছে, অনেকের মোবাইল ফোনও চেক করেছে পুলিশ। সকাল 11টা থেকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন, তারা যাতে আদালত চত্বরে যেতে না পারে সেজন্য পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে রাখে। এরপর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে গিয়ে অবস্থান নেয়। বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়ারিস দ্য ডেইলি স্টারকে বলেন, কারফিউ শিথিল হলেও সভা সমাবেশ না করা সহ সাধারণ যে বিধিনিষেধ সেগুলো কার্যকর, তাই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।